হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি? হ্যাঁ ভালো। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। চলো কাল আমরা বিয়ে করে ফেলি। কি ব্যাপার, মজা করছো না তো? না মজা না, আমি সিরিয়াস বলছি। আর ইউ এগ্রি? ওকে আমি এগ্রি, বাট কাল কখন, কোথায় আসতে হবে বলো। না শোনা যাবে না, আসলেই বুঝতে পারবা। সাথে আমার ফেসবুকে পরিচয় কখনো দেখিও নাই, তারপরেও ওকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কোনো কিছু না ভেবে এক কথাতেই বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। বাট মেয়েটা এখনো আসছে না কেন? আমার সাথে কোনো প্রতারণা করলো না তো? ধুর, আমি এসব কী ভাবছি, মেয়েটা মোটেও এরকম না। আরে ওই মেয়েটা না তো ঠিক আমার দিকে আসছে, বা মেয়েটা তো দেখতে অনেক সুন্দর। সে কি আমাকে কিছু বলতে চায়? না আমি বলি। এক্সকিউজ মি, আমি যদি ভুল না করে থাকি, আর ইউ সাইন? ইয়েস আমি সাইন। আচ্ছা তারপর দেখা হয়ে গেল। আচ্ছা কি করবো, কোথায় যাবো? আগে বিয়ের কাজটা শেষ করি, তারপরে আমার ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, আমার ফ্রেন্ডের বাসায় উঠবো। সুবহানাল্লাহ, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ আমি কিছু বলতে চাই তোমাকে। হ্যাঁ বলো। তুমি তো জানোই ছোটবেলা থেকে আমার একটি স্বপ্ন ছিল যে বড় হয়ে আমি ডক্টর হব, কিন্তু ফ্যামিলির পক্ষ থেকে আমাকে ডক্টর পড়ানো সম্ভব নয়, আর এর জন্যই আমার স্বপ্ন পূরণের জন্য আমি তোমাকে বিয়ে করেছি। আর একটি কথা, যতদিন পর্যন্ত আমি ডক্টর হতে না পারবো ততদিন পর্যন্ত আমরা আলাদা থাকবো। আর হ্যাঁ, তুমি আমার কাছে ওয়াইফ হিসেবে কিছু দাবি করতে পারবে না। আমরা তো পালিয়ে বিয়ে করেছি, আর এটা তো এখন ফ্যামিলি মেনে নেবে না। আর আমিও তো অত ধনী ঘরের ছেলে না, তাহলে কিভাবে তোমার স্বপ্নটা আমি পূরণ করব? ওকে যেভাবেই হোক আমি তোমার স্বপ্নটা পূরণ করব। ওকে ঠিক আছে। আমি কী করে ওর স্বপ্নটা পূরণ করব? তাছাড়া আমি তো তেমন কোনো কাজও করতে পারি না, তাহলে কী করব, কিছুই তো ভেবে পাচ্ছি না। ও আমার তো একটা বাইক আছে, যদি আমি পাঠাতে বাইক সার্ভিস দিই তাহলে হয়তোবা কিছু টাকা ইনকাম করতে পারবো। সামান্য এই কয়েকটি টাকা দিয়ে আমি তো নিজেই চলতে পারবো না, আর ওর স্বপ্ন কিভাবে পূরণ করব? তাহলে এটাই ভালো হয়, আমি আমার বাইকটা বিক্রি করে দিই, কিছুদিন চলবে, তারপর দেখা যাবে। আমার তো অনেক টাকার প্রয়োজন, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ওকে ফোন দিই। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? ভালো। তুমি যে টাকাগুলো দিয়েছো সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। আমার সেমিস্টার ফি আর ভার্সিটির টাকা লাগবে প্রায় 50,000 টাকা।
কবে লাগবে? এক সপ্তাহের মধ্যে লাগবে। ওকে ঠিক আছে, সময় মতো পেয়ে যাবে। ওকে বাই বাই। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? ভালো, অনেক ভালো। একটা গুড নিউজ আছে, আমি ডাক্তারি পাশ করেছি। কংগ্রেচুলেশনস। আর শোনো, তোমার সাথে আমি আজকেই দেখা করতে চাই। কখন, কোথায়? বিকাল 4টায়। আচ্ছা ঠিক আছে। অনেক ভেবে দেখেছি, ওর সাথে সম্পর্ক রেখে আমি আমার ক্যারিয়ারটা আর নষ্ট করতে চাই না। আমি আজই ওকে সব বলে দিব। তোমার সাথে ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। হ্যাঁ বলো। তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না, আর তুমি হচ্ছে একটা বেকার ছেলে, আমার পক্ষে এটা পসিবল না। আমি অনেক ভেবে দেখেছি, তোমার সাথে আমার যায় না, কারণ আমি একজন ডক্টর আর তুমি বেকার হয়ে আছো, কিচ্ছু করো না। তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে? এইসব কথা নিয়ে আমি একটা কথা বাড়াতে চাই না, তুমি সময় মতন ডিভোর্স পেপার পেয়ে যাবে। বাই। যার জন্য আজ আমি এত কিছু করলাম, সে আমাকে ভুল বুঝে চলে গেল। আজ আমি নিঃস্ব, আমার আর কিছুই নেই, তাই এ জীবন রাখার থেকে আমি মরেই যাব। আমি আর এই পৃথিবীতে থাকব না। ম্যাডাম, 2 নম্বর কেবিনের পেশেন্ট এই চিঠিটা আপনাকে দিতে বলছে। কি এটা? চলো তো। চলো। প্রিয় তোমা, তুমি যখন চিঠিটা পড়বে হয়তো আমি আর তখন এই পৃথিবীতে থাকবো না। আমি তোমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি। তুমি জানো না যে তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে কি করতে হয়েছে। আমি তোমার পড়াশোনার খরচ চালানোর জন্য নিরুপায় হয়ে আমি আমার একটা কিডনি বিক্রি করেছিলাম। আমি তোমাকে নিয়েই বাঁচতে চেয়েছিলাম, সেই তুমি যখন বললে আমার লাইফে আর থাকবে না, তখনই আমি ডিসাইড করেছিলাম তোমার জীবনে আমি আর বাধা হয়ে থাকবো না। তাই আমি আমার দ্বিতীয় কিডনিটাও এতিমখানায় দান করে না ফেরার দেশে চলে গেলাম।